হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটা প্রোডাক্ট সম্পর্কে বলবো। এই প্রোডাক্টটির নাম হচ্ছে অন স্প্রিং ব্রেস্ট ক্রিম। এটি 60 গ্রামের একটি প্রোডাক্ট এবং এটি চায়নার একটি প্রোডাক্ট। অন স্প্রিং ব্রেস্ট ক্রিম এটি কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো। অন স্প্রিং ব্রেস্ট ক্রিম ব্যবহার করলে যা যা উপকার হবে, ব্রেস্ট বড় করতে সাহায্য করবে, অন স্প্রিং ব্রেস্ট ক্রিম ব্যবহার করলে ঝুলে যাওয়া ব্রেস্ট টাইট করতে সাহায্য করবে, ব্রেস্টের রং 3-4 শেড ফর্সা করবে, ব্রেস্টের শেপ সুন্দর করতে সাহায্য করবে। 100% অরিজিনাল পণ্য, তাই এই প্রোডাক্টটির কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন স্প্রিং ব্রেস্ট ক্রিম, ক্রিমটি প্রাকৃতিকভাবে বানানো, তাই ক্রিমটি ব্যবহার করার পর নিজেই অবাক হবেন। অনেকের মনে ধারণা যে ব্রেস্ট ক্রিম ব্যবহার করা ছেড়ে দিলে ব্রেস্টটা আগের অবস্থায় ফিরে যাবে, আসলে এই ধরনের কোনো রকম এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ হচ্ছে অন স্প্রিং ব্রেস্ট ক্রিম যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন এবং ব্যবহার করার পর যখন ছেড়ে দেবেন তখন আপনাদের ব্রেস্ট আগের অবস্থায় ফিরে যাবে না, কারণ এটি স্থায়ীভাবে আপনার ব্রেস্টকে টাইট এবং বড় করতে সাহায্য করবে। এবং যারা স্থায়ীভাবে ব্রেস্টটাকে টাইট এবং বড় করতে চাচ্ছেন তারা অবশ্যই পরপর 3টা ব্রেস্ট ক্রিম ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে 3টা ব্রেস্ট ক্রিম ব্যবহার করার পর যখন ছেড়ে দেবেন তখন ব্রেস্টটা আগের অবস্থায় ফিরে যাবে না। এবং ব্রেস্ট ক্রিম ইউজ করে কোনো রকম সাইড ইফেক্ট হবে না বা ব্রেস্টের আকারটা যে অবস্থায় আছে সেটা আরও বেশি নষ্ট হয়ে যাবে না। এই ধরনের ভুল ধারণা একদম সম্পূর্ণ ভুল। অন স্প্রিং ব্রেস্ট ক্রিম আপনারা কীভাবে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন? ব্রেস্ট পরিচর্যায় ক্রিমটির তুলনা নেই। এটি ব্যবহারে আপনার ব্রেস্টকে করে তুলবে ছোট থেকে বড়, সুন্দর ও অতুলনীয়, ঠিক যেমনটি আপনি চান। অন স্প্রিং ব্রেস্ট ক্রিম ব্যবহার করার নিয়ম হলো এটি ব্যবহার করার আগে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে আপনার পুরো ব্রেস্ট ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর পরিষ্কার সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে আপনার ব্রেস্টটাকে মুছে নিতে হবে যেন ব্রেস্টে পানি না থাকে। এরপর হাতের তালুতে পরিমাণ মতো ব্রেস্ট ক্রিম নিয়ে আলতোভাবে ব্রেস্টে লাগাতে হবে। অতঃপর আলতোভাবে ব্রেস্টের নিচের দিক থেকে উপরের দিকে মালিশ করতে হবে। অন স্প্রিং ব্রেস্ট ক্রিম এভাবে 10-15 মিনিট ব্রেস্টের সঙ্গে ময়েশ্চারাইজ হওয়া পর্যন্ত ব্রেস্ট ক্রিমটি মালিশ করতে হবে। এবং অন স্প্রিং ব্রেস্ট ক্রিম ব্যবহার করার সতর্কতা হচ্ছে এটি শিশুকে বুকের দুধ পান করাকালীন সময়ে এটি ব্যবহার করা যাবে না। তো যারা আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্ট নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সো ভালো থাকবেন সবাই। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।